তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও তোমাদের দয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটা গিভওয়ে আছে। তো গিভওয়েতে পার্টিসিপেট করতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে হবে, তারপরে বাকিটা পরে বলে দিচ্ছি। সো গাইজ, আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা ক্যারেক্টার অ্যাড করা হয়েছে, যেটার নাম হচ্ছে আইস আয়রন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আইস আয়রন ক্যারেক্টারের মূলত অ্যাবিলিটিটা কী সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি ডিটেলসে বলে দেবো। যদিও এখনও পর্যন্ত আমরা নিতে পারিনি ক্যারেক্টারটি, তাও খুব শীঘ্রই কিন্তু ক্যারেক্টারটি হয়তো টপ আপ ইভেন্টে চলে আসবে, এটা বলে দিলাম এখনই। আর তাছাড়া ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কী সেটা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। সো গাইসে, নতুন যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার নাম হচ্ছে আইস আয়রন। আর আইস আয়রন ক্যারেক্টারের কাজ হচ্ছে মূলত গোলোয়ালের সাথে হচ্ছে এটার মূল কাজ। আর তাছাড়া এটা হচ্ছে প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, এর সাথে তোমরা কিন্তু অ্যাক্টিভ স্কিলের অলক বলো, ক্রন বলো, অথবা হুকং বলো, অথবা তোমরা কে ক্যারেক্টার বলো, যেটাই বলো, সব কিছুর কিন্তু স্কিল এর সাথে তোমরা নিতে পারবে, অথবা ওই সব ক্যারেক্টারের সাথে এর স্কিলটা নিতে পারবে। তো এটা হচ্ছে প্যাসিভ স্কিল, এটা বলে দিলাম। তো গাইস, একই সাথে এই ক্যারেক্টারের দুইটা স্কিল রয়েছে, সে দুইটা স্কিলই কিন্তু গোলওয়ালের ভিতরে। তো এই ক্যারেক্টার নিয়ে যখন তুমি গেম প্লে করবে, তখন তুমি নিজেকে প্রোটেক্ট করার জন্য যখন গোলওয়াল মারবে সামনে, তখন এনিমি যদি এই গোলওয়ালটা ভাঙতে যায়, তখন তোমার এই ক্যারেক্টারের যদি 6 লেভেল করা থাকে, ক্যারেক্টার যদি 6 লেভেল করা থাকে, সেই সময় এনিমি যদি ওই গোলওয়ালটা, যে প্রোটেক্ট করার জন্য গোলওয়ালটা তুমি মারছো নিজেকে প্রোটেক্ট করার জন্য, ওই গোলওয়ালটা যদি ভাঙতে যায়, তাহলে কিন্তু ওই এনিমি ভাঙতে পারবে না খুব সহজে। কারণ হচ্ছে এটা যখন তুমি 6 লেভেল করে রাখবে, তখন 30% পার সেকেন্ডে রিস্টার্ট হবে গোলওয়াল, মানে পার 1 সেকেন্ডে 30% কিন্তু গোলওয়াল আরও রিকভার হয়ে যাবে, মানে আরও মজবুত হয়ে যাবে। তার মানে এনিমি কিন্তু সহজে ভাঙতে পারবে না এই গোলওয়াল যদি এনিমির কাছে এই ক্যারেক্টার না থাকে। সেমভাবে তোমার কাছেও যদি এই ক্যারেক্টার থাকে আর এনিমির কাছেও যদি এই ক্যারেক্টার থাকে, তাহলেও কিন্তু তুমি সে এনিমির গোলওয়ালটা স্বাভাবিকের মতো আগে যেভাবে ভাঙতে পারতে সেভাবে ভাঙতে পারবে। আর যদি এনিমির কাছে যদি এই ক্যারেক্টার না থাকে, তাহলে তুমি গোলওয়ালটা আরও ফাস্টলি ভাঙতে পারবে, সেটা হচ্ছে দ্বিতীয় স্কিল এটার। তার মানে যেটা যখন 6 লেভেল থাকবে, তখন এনিমির গোলওয়াল তুমি ভাঙতে পারবে পার 1 সেকেন্ডে 25% ড্যামেজ বেশি দেবে গোলওয়ালে। তো একটা গোলওয়ালে 800 ড্যামেজ লাগে, মানে একটা গোলওয়াল ভাঙতে গেলে 800 এয়ার আমোর ড্যামেজ লাগে, এবং সেটা হচ্ছে এয়ার অ্যামো দিয়ে করতে হবে। মানে এয়ার আমোর যে লং রেঞ্জের যে গানগুলো রয়েছে, যেটা এয়ার অ্যামো দিয়ে চলে, সেই গান দিয়ে করতে হবে। তখন তুমি যদি ওই এনিমির গোলওয়াল ভাঙো, তাহলে 25% বেশি তাড়াতাড়ি ভেঙে যাবে, পার 1 সেকেন্ডে 25% তাড়াতাড়ি ভেঙে যাবে যদি এনিমির কাছে এই ক্যারেক্টার না থাকে। আর তোমার কাছে থাকলে এনিমি কিন্তু ভাঙতে পারবে না, পার 1 সেকেন্ডে কিন্তু 30% এই গোলওয়ালের হেলথ বেড়ে যাবে বা রিকভার হয়ে যাবে এই গোলওয়ালটা অটোমেটিক। তো আমি গেমের ভিতরে তোমাদেরকে আরও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে দেখো সামনে গোলওয়াল, গোলওয়ালটা ফাটানো হয়ে গেল। এবার একটু ওয়েট করো, দেখবো যে গোলওয়াল একা একা রিকভার হয়ে যাবে। দেখতে পারতেছো গোলওয়াল কিন্তু একা একা রিকভার হয়ে গেছে। এবার দেখো আবার ফাটার পরেও কিন্তু আবার রিকভার হয়ে গেল। তো এরকম করে এনিমি যখন তোমার গোলওয়াল ফাটাবে, পার 1 সেকেন্ডে কিন্তু গোলওয়াল অটোমেটিক রিকভার হয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো এই ভিডিওর ক্লিপটি দেখে। তো এরপরে সেকেন্ড যে অপশনটা রয়েছে, সেটা হচ্ছে মনে করো সামনে এনিমি, তুমি গোলওয়াল ফাটাচ্ছো, দেখো প্যারাফল দিয়ে কিন্তু গোলওয়ালটা স্কোপ ছাড়া কত তাড়াতাড়ি ফেটে গেল। তো তোমাদের সামনে যখন এনিমি থাকবে, তখন এই ক্যারেক্টার নিয়ে যখন তোমরা খেলবে, তখন 25% বেশি ড্যামেজ দেবে এনিমির গোলওয়ালে। তো এটা হচ্ছে এর মূলত স্কিল, আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে লাইক এম রাখলাম মাত্র 200, কারণ তোমরা 300 লাইক কমপ্লিট করতে পারো না, এটা আমি অনেক ভিডিওতে দেখেছি, যার কারণে তোমরা এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করে দেবে। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দিয়ে যাবে, কমেন্ট পিকারের মাধ্যমে চেক করে যে কোনো একজনকে উইনার করে তাকে একটা উইকলি মেম্বারশিপ গিফট দেওয়া হবে 3 দিন পরে, মানে 72 ঘন্টা পরে, বরাবর যেরকম করে থাকি। তো বন্ধুরা, তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছো যে ক্যারেক্টার অ্যাবিলিটি কী, আশা করি আর বোঝার বাকি নেই। তো আসলে সাথে সাথে তোমরা নিতেও পারো, নাও নিতে পারো, এটা তোমাদের ব্যাপার, আমার ব্যাপার না। তো যাই হোক গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার দিয়ে খেয়াল রাখবে, এবং মন্দ কাজ থেকে অবশ্যই বিরত থাকবে, এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। বন্ধুরা, টাটা, বাই বাই।